আসসালামু আলাইকুম। আজকে আমি কাজ করছি হচ্ছে প্রথম হচ্ছে আমাদের এখানে রেজিস্ট্রেশন ফর্মে আপনার একটা কোয়েরি ছিল যে যে কোনো কোর্স রানিং অবস্থায় যে কোনো সময় স্টুডেন্ট অ্যাডমিশন নিতে পারবে, তো সেটা আমরা এখানে দেখাই দিয়েছি। আমাদের আগে ছিল হচ্ছে আপনার স্টার্টিং ডেট শুরু হওয়ার, স্টার্টিং কোর্স স্টার্ট হওয়ার আগে স্টুডেন্টকে অ্যাডমিশন নিতে হতো, কিন্তু এখন কোর্স যতগুলো কোর্স রানিং আছে সবগুলোই আমরা এখানে লোড করা দিয়েছি, তারপরে এখান থেকে স্টুডেন্ট যে কোনো সময় চাইলে অ্যাডমিশন নিতে পারবে। দ্বিতীয় কাজটা হচ্ছে এখানে অনেকগুলো লেভেলিংয়ের বিষয়ে আপনি বলছিলেন, উপজেলা জেলা তারপর এরকম আরও কয়েকটা বিষয় বলছিলেন যেগুলো আমাদের ম্যান্ডেটরি হিসাবে আপনি রাখতে চাচ্ছিলেন না, তো সেগুলো আমি এখান থেকে তুলে দিছি। তারপরে হচ্ছে আমাদের তারপরে হচ্ছে তারপরে কাজটা হচ্ছে আমাদের এখানে আমি লগ ইন করলাম, তারপরে হচ্ছে আমাদের পেমেন্ট ফর্মের ভিতরে আপনি একটা প্রবলেম ইস্যু বলছিলেন যে এখানে কিছু একটা নিয়ে একটা ঝামেলা হচ্ছে, স্টুডেন্টদের ডাটাগুলো লোড হচ্ছিলো না, তো সেটাও আমি ঠিক করে দিয়েছি। এখন স্টুডেন্টের ডাটাগুলো সবসময় সুন্দর করেই লোড নেবে, এখানে গ্রিডে ডাটাটা দেখাবে। তারপর আরেকটা কালকে মিটিংয়ের পরে আপনি বলছিলেন যে আপনার এখানে একটা ইস্যু আছে, সেটা হচ্ছে ক্রিয়েট টিচার ফর্মের ভিতরে আপনি চাচ্ছিলেন যে টিচারদের এডুকেশনাল কোয়ালিফিকেশানটা অ্যাড করবে, তো সেটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখানে সবগুলো বিষয় দিচ্ছি, আর সার্টিফিকেট আপলোডের যে ইস্যুটা বলছিলাম সেটা আমি ইনশাল্লাহ করে দিব। এখানে এখন অনেক কাজ বাকি আছে, জাস্ট এখানে আমি ডিজাইনটা করছিলাম মাত্র, যে এখানে আপনি অ্যাড মোড দিলে এরকম একটা একটা করে পাঠাতে থাকবে, এভাবে চারটা কি পাঁচটা পর্যন্ত পারবে। আপনি চাইলে আমি পরবর্তীতে আরও বাড়াই দিতে পারবো, এই যে 1 2 3 4 5টা পর্যন্ত দিচ্ছি। তো আজকে এইটুকুই কাজ করছি। আসসালামু আলাইকুম।